দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোণার সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ। শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রীয় শহীদ মিনার ঘেঁষে অবস্থিত এই বিদ্যালয়টি 132 বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে অতীতের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটি, যা আজও ধরে রেখেছে তার অতীত ঐতিহ্য ও সুনাম। 1889 সালের ফেব্রুয়ারি মাসে বৃহত্তর ময়মনসিংহের অন্যতম মহকুমা শহর নেত্রকোণায় প্রথম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে দত্ত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহের তৎকালীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট প্রখ্যাত উপন্যাসিক রমেশচন্দ্র দত্ত এই বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় তার বিশেষ ভূমিকার জন্য তার নাম অনুসারে এই বিদ্যালয়ের নামকরণ করা হয় দত্ত উচ্চ বিদ্যালয়। 1930 সালে দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোণার নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৎকালীন সময়ে নেত্রকোণায় 3টি উচ্চ বিদ্যালয় ছিল, কিন্তু মহিলাদের জন্য কোনো বিদ্যালয় ছিল না। আর তাই দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান রেক্টর জৈনেশ রঞ্জন রায় 1933 সালে মাত্র 8 জন ছাত্রী নিয়ে সপ্তম শ্রেণীতে পৃথক বিভাগ চালু করেন। ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ অব্দি নেত্রকোণার শিক্ষা বিকাশে দত্ত উচ্চ বিদ্যালয় তার সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য বিষয়ে দত্ত উচ্চ বিদ্যালয় এখন নেত্রকোণার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির সমসাময়িক সময়ে সকল দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব কামরুন্নেসা আশরাফ দিনা। তার সঠিক নির্দেশনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ মোট 49 জন শিক্ষক শিক্ষিকা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে সম্মানিত সভাপতি জনাব কামরুন্নেসা আশরাফ দিনার ঐকান্তিক প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব আশরাফ আলী খান খসরু এমপি মহোদয়ের সহায়তায় ও সঠিক নির্দেশনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে যুক্ত হতে যাচ্ছে 11 শ্রেণীর বালিকা শাখার পাঠদান। এই কার্যক্রম যা প্রক্রিয়াধীন আছে, এই স্বপ্ন বাস্তবায়ন হলে দত্ত উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হবে নতুন এক সম্ভাবনা। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-র গণ অভ্যুত্থান, 71-র মুক্তিযুদ্ধ এবং 90-র স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অত্র বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের যে স্বপ্ন, সারা দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি মোরাল স্থাপন করা হবে, সেই ক্ষেত্রে দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোণার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম বঙ্গবন্ধুর মোরাল স্থাপন করেছে, যা নেত্রকোণায় একটি নতুন ইতিহাসের সংযুক্তি ঘটল। বঙ্গবন্ধুর এই মুরালটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ আলী খান খসরু এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুরালটির শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী মোহাম্মদ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আকবর আলী মুন্সি, পুলিশ সুপার নেত্রকোণা, জনাব প্রশান্ত কুমার রায়, চেয়ারম্যান জেলা পরিষদ নেত্রকোণা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম খান, মেয়র নেত্রকোণা পৌরসভা, জনাব মতিউর রহমান খান, বিপ্লবী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোণা জেলা শাখা, জনাব বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা ইউনিট কমান্ড। আপনার সন্তান মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠুক, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, সেই প্রত্যাশা রাখে দত্ত উচ্চ বিদ্যালয়। তাই প্রিয় নেত্রকোণাবাসীর সার্বিক সহযোগিতায় এগিয়ে যেতে চাই আমরা। আসুন আপনার সন্তানকে স্কুলে পাঠাই, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলি। আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাবে দত্ত উচ্চ বিদ্যালয়।